প্রিয় দর্শক আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব, মেয়েরা যেসব জিনিস দিয়ে হস্তমৈথন করে থাকে তো দর্শক চলুন শুরু করা যাক জনিদার বা ভালভা এবং ক্লিটোরিস ঘষে বা স্পর্শ করে উত্তেজিত করায় মেয়েদের হস্তমৈথনের সব থেকে সহজ উপায় মেয়েদের যৌনাঙ্কের বাইরের অংশ জনিদার বা ভালভা নামে পরিচিত দুই জনির মধ্যে আঙ্গুল বা অন্য কিছু যেমন দিলডো ভাইব্রেটর প্রবেশ করিয়েও হস্তমৈথন করা যেতে পারে ওই সময় যদি জনির সামনে দেওয়ালে অবস্থিত জি স্পট উত্তেজিত করা যায় তবে আনন্দ আরও অনেক বেশি হতে পারে মেয়েদের বিছানায় চিৎ হয়ে পা দুটো একটু ফাঁক করে শুয়ে উপরে বর্ণিত দুটি পদ্ধতি অবলম্বন করে ভালবা ক্রিটোরিস এবং জনি আঙ্গুল দিয়ে ঘষে সহজেই হস্তমৈথন করা যায় তবে ইচ্ছা হলে বসে দাঁড়িয়ে নীল ডাউন করে স্নান করার সময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে ইত্যাদি যে ভঙ্গিমায় সুবিধে সে ভঙ্গিমাতেই উপরের পদ্ধতি অবলম্বন করে হস্তমৈথন করে থাকে মেয়েরা হস্তমৈথন সময় এক হাত দিয়ে স্তনের চুচুক নিতম্ব ইত্যাদিও স্পর্শ করে থাকে মেয়েরা তাতে যৌন আনন্দ আরো বেশি হতে পারে তাই চার জামা কাপড় পরা অবস্থায় বিছানায় উল্টো হয়ে শুয়ে দুটো অরুণ মাঝে বালিশ রেখে বালিশের সাথে যৌনাঙ্গ ঘষে হস্তমৈথন করে থাকে মেয়েরা একটু বৈচিত্র্যের জন্য দাঁড়ানো অবস্থায় টেবিল ইত্যাদির প্রান্তের সাথে আলতো করে যৌনাঙ্গ ঘষে মাস্টারবেশন করে থাকে মেয়েরা পাঁচ দুটো উরু ক্রস করে চেয়ারে বসে যদি পায়ের পেশি সংকুচিত করার চেষ্টা করা হয় তাহলেও যৌন আনন্দ লাভ হতে পারে এই পদ্ধতি অবলম্বন করলে সকলের সামনে সমহীন করলেও কেউ বুঝতে পারবে না যে আপনি কিছু করেছেন মোট কথা হলো নিজের যৌনাঙ্গ কিভাবে উত্তেজিত করলে সব থেকে বেশি আনন্দ লাভ হয় সেটাই করে থাকে মেয়েরা হস্তমৈথুনের মাধ্যমে তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন ও লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ